যেটা আল্লাহ দেওয়া যে রুটিন, যেটাকে শরিয়াত বলা হয়, এটা গরিবে মানুষ আর ধনী মানুষ, পুরুষে মানুষ আর মহিলা মানুষ, যেই মানবে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে দুনিয়ার জীবনে, কবরের জীবনে, আখেরাতের জীবনে তাকে কামিয়াব করবেন, তাকে ইজ্জত দিবেন, তাকে শান্তিতে দিবেন, অবশ্যই শান্তিতে দিবেন। আমাদের শায়েক বলতেন যে আমরা দুনিয়ার জিন্দগিতে সফরে আছি, আমাদের গন্তব্যস্থল হলো জান্নাত, এই সফরটা পাড়ি দিয়ে যেতে হবে। তো সফরে মানুষ কিভাবে যেতে চায়, কি অনেক দেরি লাগায় না তাড়াতাড়ি? গেট লক বাস আবিষ্কার হয়েছে কেন? তাড়াতাড়ি যাওয়ার জন্য তো তাড়াতাড়ি যেতে চায়, ঠিক না? আবার কি খুব কষ্ট করে যেতে চায় না আরাম করে যেতে চায়? সফরে আরাম করে যেতে চায়, এই জন্য সে ফার্স্ট ক্লাস টিকিট ট্রেনের ভিতরে রিজার্ভেশন করে, করে না? আচ্ছা, ইজ্জতের সাথে যেতে চায় না বেইজ্জতের সাথে? সে কি চায় আমি যে ট্রেনে উঠছি পুলিশে হ্যান্ডকাপ লাগায় আমার জেলে লয়ে দেখ, এটা কেউ চায়? তাহলে কিভাবে যেতে চায়? প্রত্যেকটা লোক যে সফর করে সে তিনটা জিনিস চায়, যে আমি তাড়াতাড়ি পৌঁছবো গন্তব্যস্থলে, ইজ্জতের সাথে যাব, আরামের সাথে যাব। এই তিনটা জিনিস তার মাথায় থাকে কিনা? থাকে, সব মুসাফিরের মাথায় থাকে, যদি তার আর্থিক তৌফিক থাকে। তৌফিক না থাকলে তো আর সে ফার্স্ট ক্লাসের টিকিট করতে পারবে না। তো আমাদের শায়েক বলতেন যে আমরা যে জান্নাত হলো গন্তব্যস্থল, ওখানে আমরা যাইতে চাই, তাড়াতাড়ি যেতে চাই, ইজ্জতের সাথে যেতে চাই এবং আরামের সাথে যেতে চাই। আর এই তিনটার ব্যবস্থা হলো সুন্নত, নবী আলাইহিস সালাম যে তরিকা দিয়ে গেছেন ওইটা এই সুন্নত অনুসরণ করবে, তার এই সফর তাড়াতাড়ি হবে, ফুল ছেড়া বিজলির আকারে পার হয়ে যাবে, তাড়াতাড়ি হবে, ইজ্জতের সাথে হবে, আরামের সাথে হবে।